নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো পালক পানির। তো আমি প্রথমেই তার জন্য নিয়ে নিয়েছি পালং শাক। নিয়ে আমি অল্প করে ফ্রাইং প্যানে অল্প জল দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। নিয়ে আমি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি, আমি কিন্তু এটা ব্লেন্ড করিনি। তো আমি এবার প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে দিয়ে দেব জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি গার্লিক পেস্ট, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কুচানোর লঙ্কা, দিয়ে দিচ্ছি চপড জিঞ্জার, দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। ভালো গন্ধ বেরোলে এইবারে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও আমি খুব হালকা করে ভেজে নেব, একটু পিঙ্ক কালার হলেই আমি তার মধ্যে দিয়ে দেবো পালং শাকটা। তো আমার পেঁয়াজের কালারটা পিঙ্ক হয়ে গেছে, আমি এবার পালং শাকটা ঢেলে দিলাম। পালং শাকটা একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি নুন, দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার পালং শাকটা ভালো করে নেড়ে রান্না করে নেব। তো পালং শাকটা যেহেতু আমার সেদ্ধ করাই আছে, সেই জন্য খুব বেশিক্ষণ রান্না করতে এটা লাগবে না। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো টুকরো করা পনির। পনিরটা আমি ভেজে দিইনি, পালং শাকে আমার কাঁচা পনিরটাই দিতে ভালো লাগে। আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, কিন্তু আমি সবসময় কাঁচা পনির দিয়েই রান্না করি। তো এবার পনিরটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। তো পনিরের সঙ্গে পালং শাকটা বেশ আমার রান্না হয়ে গেছে। দিয়ে দেবো অল্প করে একটু ক্রিম। তো ক্রিম দিয়ে এটা আমি আরও 3 মিনিট মতো রান্না করে নেব। তো আমার এটাই হয়ে এসেছে, আমি এবার গ্যাস অফ করে পনিরটা অন্য পাত্রে ঢেলে নেব। তো আমার রান্না হয়ে গেছে, আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল আমার পালক পনির।